ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। ইসরায়েল বলছে যে কোনো সময় ইরানে পাল্টা হামলা চালাবে তারা। এ কথা শুনে চুপ থাকেননি ইরানের প্রেসিডেন্ট রাইসিও। যদি ইসরায়েল ইরানের মাটিতে সরাসরি সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তবে তাকে ধ্বংসাত্মক ও কড়া জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। দেশটির বিমানবাহিনী বলছে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। এমন প্রেক্ষাপটে পর্দার আড়ালে ইরানের শক্তি হিসাবে দাঁড়িয়েছে দুই বৈশ্বিক পরাশক্তি রাশিয়া এবং চীন। বিশ্লেষকরা বলছেন ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনের বড় প্রমাণ হলো ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসাবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, তেমনি ব্যবহার করেছে রাশিয়ার গ্লান্স সিস্টেম। শুধু তাই নয়, ইরানের পাশে রয়েছে রাশিয়াও। অর্থনৈতিক জোট ব্রিক্স এর সদস্য হিসাবে গত বছর ইরান যুক্ত হয়েছে। এই জোটের সদস্য হিসাবে ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া। এছাড়া সামরিক প্রযুক্তির ক্ষেত্রে এখন একে অপরের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও ইরান। তবে রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অন্যান্য প্রযুক্তি যদি ইরান কাজে লাগায়, তবে ইসরায়েল হামলা করলে তার দাঁত ভাঙা জবাব দিতে পারবে ইরান, এমনটাই মনে করেন অনেকে। রাশিয়া ও চীন মিত্র হিসাবে পাশে থাকায় ঠান্ডা মাথায় ও সূক্ষ্মভাবে ইসরায়েলে হামলা করতে পেরেছে ইরান। এতে ইরানের যত না আর্থিক খরচ হয়েছে, ইসরায়েলের খরচ হয়েছে তার 37 গুণ। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থান এক ধাক্কায় নড়বড়ে করে দিয়েছে ইরানের এই হামলা। ইরান ইসরায়েলের এই সংঘাতে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র ও জো বাইডেনের প্রশাসন, কারণ মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তৃত করতে খুব একটা আগ্রহী নয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভালো করেই জানে নেতানিয়াহু নিজের গদি বাঁচাতে ইরানের সাথে এ খেলায় নেমেছেন। এই সংঘাতেও তারা যুক্তরাষ্ট্রকে টেনে আনতে চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি দিলেও ইরানে সরাসরি হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছে। এমনকি ইসরায়েল ইরানে হামলা চালালেও তার পক্ষে না থাকার ঘোষণা দিয়েছে দেশটি। তবে ইরানের বার্তা হলো যুক্তরাষ্ট্রও যদি যুদ্ধ না চায়, তাহলে তাদের স্বেচ্ছাচারী মনোভাব থেকে সরে আসতে হবে। ইসরায়েলকে দীর্ঘদিন ধরে তারা যেভাবে প্রশ্রয় দিচ্ছে, সেই কাজ থেকে তাদের বিরত থাকতে হবে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কী করবে তা এখন দেখার বিষয়।